দেখেন কই নিয়ে আসছি আপনাদেরকে, হ্যাঁ সাপের গর্তের মধ্যে নিয়ে আসছি। এতটুকু গাছে কিভাবে চাপাই নবাবগঞ্জের কোনো বেল নাই, সাতক্ষীরারও কোনো বেল নাই, বাংলাদেশে চ্যাম্পিয়ন হচ্ছে নওগাঁ। দেখেন এইটা মাটি থেকে এই দুই ফিট হবে না উচ্চতায়। আসসালামু আলাইকুম, আমি এনাম আপনাদেরকে নওগাঁ নিয়ে আসছি। তো নওগাঁতে যেটা দেখলাম অবিশ্বাস্য একটা ব্যাপার, নওগাঁতে হচ্ছে আমের বাগান, হ্যাঁ বিশেষ করে আম রূপালী আম আম বাগানের ছড়াছড়ি। তো আমি অনেকক্ষণ ঘুরলাম আর কি নওগাঁতে, তো দেখে যেটা আমার দৃঢ় বিশ্বাস যে চাপাই নবাবগঞ্জ হচ্ছে তো অনেক বড় আম বাগান এখানে। এটা তো আগেই শুনে আসছি যে নওগাঁতে এখন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় আম বাগান এখানে। তো মজার বিষয় হচ্ছে যে আম আম গাছে আম ঝুলছে, কিন্তু আম পাড়ার বা আম চুরি করার লোক নাই এখানে। মজার ব্যাপার হলো যে এই এলাকার আম গাছ এবং আম বাগান দুটোই অরক্ষিত, মানে মালিকরা বাগানের আম গাছের মালিকরা যেটা করেছে যে একেবারেই মানে খোলামেলা আর কি, যে কেউ চাইলেই ধরতে পারে, ছিঁড়তে পারে, নিতে পারে, চুরি করতে পারে। বাট এই এলাকার একটা প্রচলন আছে কথা যে আপনার সাইকেল চুরি হবে, আপনার মূল্যবান জিনিস চুরি হবে, মানুষও চুরি হয়ে যাবে, কিন্তু আম চুরি হবে না। তো ইন্টারেস্টিং, আমরা এখন আসছি নওগাঁতে। তো মানে চাপাই নবাবগঞ্জের গাছ আর এখানকার গাছের মধ্যে একটু বৈশিষ্ট্যগত পার্থক্য সেটা হলো যে এখানে হাত দিয়ে একেবারে হাঁটু গেড়ে আম ধরা যায়, ছোঁয়া যায়। আমরুপালি আমের ব্যাপারে তো বলার কিছু নেই, সবাই জানেন এখানে ম্যাক্সিমাম আমরুপালি গাছ এবং বাগান। তো আমরা এখানে আসছি, আমরা একটু পরে দেখাবো আপনাদেরকে আম বাগান আম গাছ দেখাবো। আমরা একটা ছোট আমরুপালি বাগানে আছি আর কি, হ্যাঁ আপনাদেরকে একটু দেখাই এটা কতটুকু হাইট, তাই না?
এই গাছগুলো টপে রাখার মতো গাছ। এখানে আমের বেশি ফলন হয়নি, বাট আপনাদেরকে দেখানোর জন্য কতটুকু হাইটে আম। আম্রপলি আমের বাগান সব এখানে এরকমই। হ্যাঁ, এখানে এত টুকু টুকু ছোট ছোট গাছে আম। এই অত্র এলাকায় সবুজ যা যা দেখা যাচ্ছে, এই সব সবুজ গুলো হচ্ছে আম বাগান। ছোট 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 আম আম গাছ, আম বাগান, সারি সারি আম গাছ। এটা আম আম বাগানও বলা ঠিক হবে না, এটা আম জঙ্গল, আম গাছের জঙ্গল এগুলো। হ্যাঁ, আপনি হাত দিয়ে এই আম আম পাড়া যায়, বাচ্চা ছোট বাচ্চাও ধরতে পারবে। এখানকার মাটি অনেক শক্ত, একেবারে শক্ত, যে ঢিলা এটা ওই যে পাথরের মতো শক্ত, মানে এটা ঢিলা আকারে যদি কাউকে ছুরি মারা হয় মাথায় লাগলে মাথা ফেটে রক্ত পড়া যাবে, এত শক্ত। এই শক্ত মাটিতে এত রসালো আম কিভাবে হয়, এটা আল্লাহর দান, এটা আল্লাহর দান ছাড়া কিছু না। আর এই এলাকায় 20 বছর আগে এরকম দেখাও যেত না, এই জমিগুলো আবাদি জমি ছিল, সেখানে কি সুন্দর আম বাগান। মানে ব্যাপারটা এরকম হয় যে এই চোখের মতো ধাঁধার মতো লাগতেছে, মনে হচ্ছে যে যেই গাছ সেই গাছেই আম চলতেছে, যেই গাছ সেই গাছে আম চলে। একটু সাইডে দাঁড়ান তো, ও না আবার বেড়া চলে আসছে, একটু আগে বেড়া। বেড়ার মতো দিয়ে রাখছে যেন গরু ছাগলে না খায়, এক হাত দূরে হাত দিলেই উপরে। এগুলো সম্ভবত বাড়ি ফোর। হ্যাঁ, এখানে এলাকায় বাড়ি ফোরের একটা আধিক্য আছে, আর আম্রপলি খুব সামান্য পরিমাণে এই বাড়ি ফোর, বাট আম্রপলি দেখেন কই নিয়ে আসছি আপনাদেরকে। হ্যাঁ, সাপের গর্তের মধ্যে নিয়ে আসছি। এতটুকু গাছে কিভাবে, চাপাই নবাবগঞ্জের কোনো বেল নাই, সাতক্ষীরারও কোনো বেল নাই, বাংলাদেশে চ্যাম্পিয়ন হচ্ছে নওগাঁ। দেখেন এইটা মাটি থেকে এই 2 ফিট হবে না উচ্চতায়, এইটা হচ্ছে যে 3 ফিট, ঠিক আছে, এইটা 1 ফিট, এগুলা হচ্ছে 1 ফিট। এটা কিভাবে, এটা কিভাবে সম্ভব, এত এত কর্কশ মাটিতে এত রসালো মিষ্টি আম কিভাবে সম্ভব। নওগাঁর মানুষরা ব্লেসড, নওগাঁর মানুষরা ব্লেসড। এগুলা 20 বছর আগে ছিল না। দেখেন এটা আধা আধা ফিট, 1 ফিটের কম উচ্চতা। হ্যাঁ, এটা ডেফিনেটলি আম্রপলি। আম্রপলি, এগুলো আম্রপলি। কি অবস্থা,
যেদিকে যাব সেইদিকে আম, যেদিকে যাব সেইদিকে আম, কেউ ধরার বাধার হ্যাঁ আটকানোর কিচ্ছু নাই। মাঝে মাঝে এই যে এগুলো আছে, এটা সম্ভবত বাড়ি ফোর, সম্ভবত, আমি আম বিশেষজ্ঞ না, তারপরও একটা আইডিয়া করে বলতেছি। আম্রপলি, মানে এই আমটার এত টেস্ট, এত টেস্ট। এবং দেখেন ওই হিমসাগরের পর্বগুলা একটু কুইক শেষ হওয়ার সাথে সাথেই আম্রপলি চলে আসে বাজারে। বছর এবং তার আগের বছর একটু খেল করছি, মানে হিমসাগর আসলো গেল আম্রপলি হাজির মার্কেটে, এবং এই আম্রপলি শেষ হইতে হইতে ওই যে আশ্বিনী, যখন আশ্বিনী না কি বলে ওইটাকে, ওই আমটা ফজলি আম এগুলো যখন বাজারে আসে তখনও ইয়ে পাওয়া যায়, এই আম্রপলি পাওয়া যায়। অসাধারণ অসাধারণ। আমি যেটা বলছিলাম যে মানুষরা ব্লেসড, হ্যাঁ দেখেন এত কঠিন কর্কশ মাটি, এই মাটিতে এত থোকায় থোকায় আম, কত ঝড় হয়েছে মাঝখানে, হ্যাঁ ঝড় টড় হয়েছে, প্রচুর আম পড়ে গেছে, তারপরেও কমতি নাই কোথাও। তারপরেও কমতি নাই। তো আমি কি বলবো যে চাপাই কি এক নম্বরে আছে আম বাগান? চাপাই, চাপাইয়ের ওদের ওখানেও আম বাগান আছে, বাট এরকম রহস্যময়ী, এরকম রহস্যময়ী আম নাই রে বাবা। হ্যাঁ এই তো টবে লাগানোর গাছ, হ্যাঁ টবে লাগানোর গাছ এগুলি, এবং কোনোটা দুই বছর তিন বছর এরকম বয়স। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, জাস্ট এইটা দেখানোর জন্যই আপনাদেরকে নিয়ে আসছিলাম নওগাঁয়। তো নিজ চোখে দেখলাম, আপনাদেরকেও দেখালাম, আশা করি আমের রাজ্য চাপাই না রাজশাহী না, আমের রাজ্য এখন নওগাঁ। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে আবার নিশ্চয়ই, আসসালামু আলাইকুম। দেখেন আমের জঙ্গল, হ্যাঁ আম বাগান বললে ভুল হবে, এটা আমের জঙ্গল, এটা আম গাছের বন। দেখেন আমের কি অবস্থা, হ্যাঁ আসেন, আমাদের সময় কিন্তু খুবই একটু, দেখেন এখানে যতটুকু দেখা যায় পুরোটাই আম বাগান, আম গাছ না আম বাগানও না, এটা হচ্ছে আম বন। তো আপনারা দেখলেন নওগাঁ থেকে, আমি এনাম বিদায় নিচ্ছি, আবারও আসবো অন্য কোনো ভিডিওতে এবং অন্য কোনো জায়গা থেকে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর পাশে থাকবেন, আসসালামু আলাইকুম।